আলোচ্য বিষয় নভেম্বর মাসের সপ্তম শ্রেণীর 50 নম্বরের গণিতের মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এর আগে তোমাদের 50 নম্বরের বাংলা, ইংরেজি, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল এবং স্বাস্থ্য ও শারীরশিক্ষার মডেল অ্যাক্টিভিটি টাস্ক করানো হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তাদের জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের এই মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি এর আগে যত মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে সেখান থেকে প্রশ্ন নিয়ে নিয়ে কম্বাইনভাবে তৈরি করা হয়েছে, তাই ভিডিওটা স্কিপ না করে মন দিয়ে দেখো। তোমরা যারা আজকে আমার চ্যানেল নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো দেখো, প্রথম যেটা প্রশ্ন, কিছু এমসিকিউ প্রশ্ন আছে। কোন ত্রিভুজের সর্বসমতার শর্ত নয় কোনটা? কি বলেছে দেখো, নয়, এটা খেয়াল করবে, শর্ত চাইনি, শর্ত নয় বলেছে। বাহু বাহু বাহু, বাহু কোন বাহু, কোন কোন বাহু, নাকি কোন কোন কোন? তো দেখে নিই এর উত্তরটা কি হবে। তো এর উত্তরটি হবে কোন কোন কোন। কেন হবে এর উত্তর কোন কোন কোন, সি ডি কোন কোন কোন? কারণ হচ্ছে বাহুর সর্বসমতার যে সূত্র সেগুলি হচ্ছে বাহু বাহু বাহু, অর্থাৎ সাইড সাইড সাইড। বাহু কোন বাহু, সাইড অ্যাঙ্গেল সাইড, হ্যাঁ। তারপরে আছে কোন বাহু কোন, আর সর্বকোণ অতিভুজ বাহু, এটা হচ্ছে সর্বসমতার সূত্র। কিন্তু কোন 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 এটা সর্বসমতার সূত্র নয়, তার জন্য এখানে কোন কোন কোনটাই সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন চলে আসছি, দেখো বলেছে 4/49 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য হবে, এদের মধ্যে কোনটা হবে? আমরা জানি বর্গক্ষেত্রের তোমাদের ক্ষেত্রফল যদি আমাদের এ স্কোয়ার হয় তবে কিন্তু একটি বাহুর দৈর্ঘ্য হয় এ, এটা আমরা জানি সকলে। তো দেখে নিই এর উত্তরটা কী করে আমরা করব। সঠিক উত্তর হবে বি, 2 এর সাথে কেন হবে দেখে নিই। আসলে 4/49কে এখানে দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 4/49, তাহলে বাহু স্কোয়ার, অর্থাৎ দেখো এ স্কোয়ার যেটা এক্ষুনি বললাম, এ স্কোয়ার মানে 4/49, তাহলে বাহু মানে হচ্ছে √4/49, তাহলে √4 আর √49 তাহলে হলো 2/7, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2/7। উত্তর হচ্ছে বি, 2/7 সেন্টিমিটার। দেখি তো পরের প্রশ্ন। আচ্ছা দেখো এখানে যেটা আছে তোমাদের যে প্রশ্নে, দেখো কি আছে এখানে, তোমরা বলবে স্যার এখানে √4/49 সঠিক নয় কেন? দেখো এখানে কোনো সেন্টিমিটার নেই, কোনো সেন্টিমিটার কিন্তু এখানে নেই, তার জন্য এটা কিন্তু ভুল হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন চলে আসছি, 1.69 এর বর্গমূল হলো, এর বর্গমূল বের করতে বলেছে, তাহলে √1.69। দেখো তাহলে 1.69 আমি এভাবে যদি করি, √1.69 এর ক্ষেত্রে এই 1.69 লিখলাম, লেখার পরে এইটা দশমিকটা ওঠানোর জন্য আমাকে নিচে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমার দশমিক উঠে যাবে, সেটা এখানে করা হয়েছে। এবার তাহলে হিসাব মতো হলো √1.69 আর √100, তাহলে √1.69 যেটা সেটা হচ্ছে 13 আর √100 হচ্ছে 10, তাহলে উত্তর হলো 1.3, তাহলে উত্তর বি সঠিক উত্তর। চলে আসছি পরের প্রশ্নে, এক্স ওয়াই এর মধ্যে কোনটা এক্স ওয়াই এর মান? তো আমরা জানি এক্স ওয়াইয়ের সূত্র হচ্ছে এটা x+y/2 এর হোল স্কোয়ার - x-y/2 এর হোল স্কোয়ার। দেখো 5 নম্বর, যখন কোনো ট্রেন কোনো সেতু অতিক্রম করে তখন ট্রেনটিকে অতিক্রম করতে হবে। দেখো এই যে একটা ধরো একটা সেতু, এই সেতুটাকে একটা ট্রেন অতিক্রম করবে, তাহলে ট্রেনটা যদি এখানটায় থাকে, ট্রেনটা আমি এইভাবে দেখাচ্ছি, ট্রেনটা যদি এখানটায় থাকছে, এখন ধরো ট্রেনটা এখানটায় আছে, তাহলে ট্রেনের ইঞ্জিন এটা, তো ইঞ্জিনকে কতটা দূরত্ব অতিক্রম করতে হবে তাহলে ট্রেনটা গোটাটা এই সেতুটা পেরিয়ে যাবে? দেখো ইঞ্জিনটা এটা তো কি, এটা হচ্ছে ট্রেনের পেছনটা, ইঞ্জিনটা প্রথমে নিজে এখান থেকে এতটা অব্দি গেল, তাহলে কি হলো তার সেতুর দৈর্ঘ্য অতিক্রম হলো। এবার যখন ট্রেনটা গোটা ব্রিজ ক্রস করবে, অর্থাৎ ট্রেনটা এই পজিশনে আছে এখন, তাহলে কি হলো ইঞ্জিনটায় কতটা দূরত্ব অতিক্রম করতে হলো? প্রথমে তো সে গোটা সেতুর দূরত্ব অতিক্রম করলোই, উপরন্তু সে নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করলো, তাহলে উত্তর হলো ট্রেনটির নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য। বোঝা গেছে? যদি বুঝতে না পারো কমেন্ট করে জানিও, আমি বুঝিয়ে দেবো ভালো করে। তো উত্তর হচ্ছে সি, ট্রেনটির নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য। পরের প্রশ্ন দেখো, ত্রিভুজাকৃতির ক্ষেত্রের ক্ষেত্রফল এর সূত্র কোনটা এদের মধ্যে? তো উত্তর হবে ডি, ½ ভূমির দৈর্ঘ্য × উচ্চতা। ½ ভূমির উচ্চতা আমরা সবাই জানি। পরের প্রশ্ন দেখো, a² - b² এর সূত্র কোনটা?
উত্তর দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। পরের প্রশ্ন দেখো, এই যে একটা ক্ষেত্র দেখতে পাচ্ছ 3 মিটার চওড়া রাস্তা, আর 3 মিটার এখানে, আর এটা হচ্ছে 21 মিটার, আর এখানে মাঝখানে জমি আছে 20 মিটারের জমি। তো রাস্তা সহ জমির দৈর্ঘ্য ও রাস্তা বাদে জমির প্রস্থ হলো যথাক্রমে, রাস্তা সহ জমির দৈর্ঘ্য অর্থাৎ এই রাস্তাটা ধরে জমির দৈর্ঘ্য কত? তাহলে 20 তো আছেই, 20 তো আছে, এখানে দেখো 20 আছেই, এখান থেকে কিন্তু 20 আছে, আর এখানে 3 মিটার, এখানে 3 মিটার, তাহলে 2 * 3 = কত হয়? 3 × 6 আর 20 কত হয়? 26। তাহলে রাস্তা সহ জমির দৈর্ঘ্য 20 + 3 + 3 তখন 26 মিটার, আর রাস্তা সহ জমির প্রস্থ যেটা সেটা হচ্ছে এখানে দেখো রাস্তা বাদে হবে, রাস্তা বাদে জমির প্রস্থ 21 মিটার হচ্ছে টোটাল জমি। তাহলে এখান থেকে রাস্তা বাদ দিচ্ছি মানে 2 * 3 বাদ দিচ্ছি, তাহলে কত হবে? 21 থেকে যদি 2 * 3 বাদ দিই তাহলে হলো আমাদের 15, এটা রাস্তা বাদে হবে, ঠিক করে নিও, রাস্তা বাদে জমির প্রস্থ 21 - 3 + 3, তাহলে উত্তর হলো 15 মিটার। তাহলে সঠিক উত্তর একটা হচ্ছে 26, একটা হচ্ছে 15, অর্থাৎ দেখি কোথায় আছে ডিতে, 26 আর 15। বুঝতে পারলে যে এইটা প্রস্থ, 21 থেকে আমরা রাস্তার দৈর্ঘ্য এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু, অর্থাৎ এখান থেকে এইটুকু আমরা জানতে চাইছে, এগুলো হচ্ছে বাদ, এগুলো বাদ দিয়েছে। 70 মিটার নির্ণয় করো, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ারের সূত্র থেকে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ারের সূত্র নির্ণয় করতে ওয়াই এর পরিবর্তে মাইনাস ওয়াই লিখতে হবে। তো সত্যি তাই, এক্স প্লাস ওয়াই এর থেকে যদি এক্স মাইনাস ওয়াই এর সূত্র লিখতে হয় তাহলে এক্স এর জায়গায় মাইনাস ওয়াই করতে হবে, আর এক্স মাইনাস ওয়াই এর সূত্র হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2xy + y স্কোয়ার, ওয়াই এর পরিবর্তে যদি আমরা মাইনাস ওয়াই লিখি তাহলে এক্স মাইনাস ওয়াই এর সূত্র দেখো এক্স স্কোয়ার প্লাস 2x - y, এখানে প্লাস হবে, প্লাস ওয়ান মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, সেক্ষেত্রে হয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস 2xy + y স্কোয়ার। দেখো পরেরটা, 4 - x (x-4) = 16 - x² এই উত্তরটি কিন্তু মিথ্যে। কেন মিথ্যে? কারণ দেখো 4 - x (x-4) করলে আমরা এই যে 4 - x থেকে যদি আমরা -1 কমন নিই একটা, তাহলে কিন্তু মাইনাস এক্সটা হয়ে যাবে প্লাস এক্স, আর 4টা হয়ে -4, তাহলে এক্স এখানে হয়ে গেল -4টা পাশে লিখলাম, আর x-4 যেমন আছে তেমন থেকে গেল, তাহলে x - x-4 এর হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে তাহলে এটার মানে কত হলো? এটা হচ্ছে 16 - x² সঙ্গে কিন্তু এটা মিলছে না, 16 - x² সঙ্গে অসমান, তাহলে উত্তরটা মিথ্যা। দেখো এই ছবিটা একটু হেজি এসছে, দেখে নাও, এই যে তোমাদের এই যে কোণটা বলেছে এটা পরস্পর অনুরূপ কোণ, এটা মিথ্যা, কারণ এটা হচ্ছে পরস্পর একান্তর কোণ, অনুরূপ কোণ এটা নয়, এটা হচ্ছে একান্তর কোণ। তারপরের অঙ্কে চলে যাচ্ছি, এই যে তোমাদের একটা ত্রিভুজ দিয়েছে, চিত্রে বলেছে বিষমবাহু ত্রিভুজ এ বি সি এর উচ্চতা এডি, দেখো উচ্চতা বলেছে এডি, এটা উচ্চতা, তাহলে এডি ত্রিভুজটির মধ্যমা, এটা কি সত্যি? না, উত্তরটা হচ্ছে মিথ্যে হবে। কেন হবে? কারণ আমরা জানি ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে, এই যে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত, বিপরীত বাহুর মধ্যবিন্দু, ডিটা কিন্তু বিসি বাহুর মধ্যবিন্দু নয়, তার জন্য এটাকে আমরা মধ্যমা বলতে পারি না, মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশকে মধ্যমা বলে, সুতরাং এডি ত্রিভুজটির মধ্যমা নয়। বোঝা গেছে? এবার চলে আসি 5 নম্বর প্রশ্নে, দুটি চিত্রকে পাশাপাশি এঁকে দুটি তথ্য সহজে তুলনা করার জন্য যে চিত্র আঁকা হয় সেই চিত্রটি হলো দ্বিস্তম্ভ চিত্র, উক্তিটি সত্য। পরের প্রশ্নে চলে যাচ্ছি 6 নম্বর, প্রথম ট্রেনের গতিবেগ x/ঘন্টা এবং দ্বিতীয় ট্রেনের গতিবেগ y/ঘন্টা, ট্রেন দুটি পরস্পর বিপরীত দিকে চললে 1 ঘন্টায় মোট x-y/কিলোমিটার যাবে। এটা প্রশ্নটা দেখো, প্রশ্নটা হচ্ছে মোট যাবে x-y/কিলোমিটার, তো এটা মিথ্যা, কারণ দেখো ট্রেন দুটি পরস্পর বিপরীত দিকে চললে 1 ঘন্টায় মোট যাবে x+y/কিলোমিটার, 1 ঘন্টায় মোট যাবে x+y/কিলোমিটার। এবার দেখো 7 নম্বরে চলে আসছি, চিত্রে এই দেখো এই যে একটা চিত্র আছে, এখানে অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 2 এই কোণ জোড়াকে একান্তর কোণ বলা হয়, এই কোণ জোড়াকে একান্তর কোণ বলা হয়, এই উক্তিটি কিন্তু একদম মিথ্যা। কেন মিথ্যা এই উক্তিটি? কারণ হচ্ছে প্রথমত দেখো দুটি বাহু তো সমান্তরাল নয়, আর দেখো তারপরে এই এইরকম দুটো কোণকে কখনোই একান্তর কোণ আমরা বলতে পারি না। পরের প্রশ্ন চলে যাচ্ছি, এক্স এর যে কোনো মানের জন্য x+5 × x+3 = x²+8x+15 এর সমান চিহ্নের দুপাশের মান সমান হয়, তাই এটি একটি অভেদ। তো দেখে নিই x+5 × x+3 করলে কত হয়, দেখো এখানে x ইন্টু এক্স
एक्स प्लस थ्री और फाइव इंटू एक्स प्लस थ्री दुटो कर दिलाम। एबार एक्स स्क्वायर प्लस थ्री एक्स फाइव एक्स प्लस थ्री एक्स সেটা করলাম, তাহলে কত হলো এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস ফিফটিন, তো সেটা আমাদের হয়ে গেল দেখো, তাহলে উত্তরটি সত্য। এবার দেখো সংক্ষিপ্ত রচনাভূমির প্রশ্ন, তোমাদের যদি অঙ্কের কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে, আমি তোমাদের প্রবলেম সলিউশন করার চেষ্টা করব, এবং তোমরা যদি বুঝতে পারো তাহলে সেটাও লিখে অবশ্যই জানাবে, হ্যাঁ স্যার বুঝতে পারলাম। পরের প্রশ্ন দেখো, গণিতের ভাষায় সমস্যাটি হলো এখানে দেখো তোমাদের একটা ছক দিয়েছে, সময় আর দূরত্বের ছক, এখানে এক মিনিট সময়ে 150 মিটার দূরত্ব অতিক্রম করছে আর 25 মিটার সময়ে কত 25 মিনিট সময়ে কতটা দূরত্ব অতিক্রম করবে, এরকম একটা সম্পর্ক দিয়েছে। গতিবেগ একই থাকলে সময় ও দূরত্বের সমানুপাতিক সম্পর্কের সাহায্যে এক্স এর মান নির্ণয় করতে বলেছে, তাহলে সমাধান শর্ত অনুসারে 1:2 সমানুপাতি বলেছে, দেখো এখানে সমানুপাতি, তার জন্য 1:150 সমান 25 বা 25:x তাই করলাম, তাহলে 1/150 সমান 25/x, তাহলে এক্সটা উপরে উঠে গেল, এক্স সমান তাহলে কত হলো, এক্স সমান কত হচ্ছে 25 × 150 তাহলে 3750, তো এক্স এর মান হচ্ছে 3750। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। এবার চলে আসছি পরের প্রশ্ন, দেখো এখানে একটা ছক আছে, 2009 আর 2010 সালের ছক আছে, পড়ার বই কত গল্পের বই কত, তো তালিকাটির সাহায্যে একটি দ্বিস্তম্ভ লেখচিত্র অঙ্কন করো, তো এদিকে আমি সংখ্যা দিচ্ছি যে তোমাদের কতগুলো সংখ্যা বইয়ের সংখ্যা, তো 2009 আর 2010-এর ক্ষেত্রে 2009 দেখো 1200 ছিল তোমাদের পড়ার বই, তাহলে 1200-তে আমরা এখানে শেষ করলাম, 2009 আবার 1400 ছিল তোমাদের গল্পের বই, তাই 1400-তে আমরা এই স্তম্ভটা শেষ করলাম, 2010-এ পড়ার বই ছিল 800টা, তাহলে 800-তে শেষ করলাম, এবং 2010-এ গল্পের বই ছিল 1100টা, তো দেখো এখানে 1000 আর 1200-র মাঝে দেখো 1100 দিয়ে আমরা শেষ করলাম, বোঝা গেছে। চলে আসছি পরের প্রশ্ন, এম প্লাস ওয়ান বাই এম ইজিকুয়াল টু মাইনাস পি হলে দেখাও যে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান পি স্কোয়ার মাইনাস টু, তো লিখে ফেললাম বামপক্ষ এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার, তো এম কে আমরা লিখতে পারি এম এর হোল স্কোয়ার বাই ওয়ান বাই এম এর হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেল, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার দেখো এখানে কি করলাম, এখানে প্লাস টু মাইনাস টু বললাম, তো প্লাস টুকে আমরা লিখতেই পারি টু ইন্টু এম ইন্টু ওয়ান বাই এম, কারণ এম এম কেটে যাবে, তার মানে হিসাব মতো দুই হচ্ছে, তাহলে হিসাব মতো টু ইন্টু এম ইন্টু ওয়ান বাই এম, তাহলে প্লাস টু যখন করলাম মাইনাস টু আমাকে করতে হবে, তো একইভাবে মাইনাসে ওই রাশিটা, এই রাশিটা যখন প্লাসে করলাম এই রাশিটা আমি মাইনাসে করলাম, কারণ আমরা এমনি এমনি কোনো রাশি আনতে পারি না, আমাদেরকে হিসাব মতো শূন্য আনতে হবে, তো তাহলে এখানে এম এম কেটে গেল, হয়ে গেল মাইনাস টু, আর দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, এটা কিসের সূত্র, এটা হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার সূত্র, তাহলে এ এখানে এম আর বি হচ্ছে ওয়ান বাই এম, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টুটা যেমন আছে তেমন থেকে গেল, তাহলে এ এম প্লাস ওয়ান বাই এম, এটার মান বলেছে পি, এটার মান বলেছে পি মাইনাস পি, তো এর মাইনাস যদি মাইনাস পি আমরা বসাই মাইনাস পি এর হোল স্কোয়ার কিন্তু পি স্কোয়ারই হয়, মাইনাস পি এর হোল স্কোয়ার মানে হচ্ছে পি স্কোয়ার, মাইনাস পি ইন্টু মাইনাস পি, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে পি স্কোয়ার মাইনাস টু, এটা হচ্ছে ডান পক্ষ। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। তাহলে আমরা পরের অঙ্কটায় চলে যাচ্ছি, রুট টু এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো, দেখো রুট টু মানে 2 এর বর্গমূল করতে বলেছে, তো আমরা করছি দেখো, প্রথমে 1 দিয়ে করলাম, 1 1 কে 1, নিচে 1 নামলো, এবার পরের দুটো শূন্য বসিয়ে দিলাম, এবার এখানে দশমিক বসানোর পরে দুটো শূন্য বসালাম, তো এবার 1 এর ডবল কত 2, তো 2 বসানোর পরে দেখো এমন একটা সংখ্যা বসাবো যেই সংখ্যা দিয়ে এই মোট সংখ্যাকে গুণ করে আমাদের নিকটবর্তী সংখ্যা পাই, তাহলে যদি আমরা 2 এর পরে 4 বসাই এবং সেই সংখ্যা দিয়ে আমাকে গুণ করতে হবে, 24 × 4 দেখো আমাদের 96 হচ্ছে, তাহলে এটা হচ্ছে নিকটবর্তী সংখ্যা 100, তো 96 করলাম, আবার 100 থেকে 96 বাদলে 4 হলো, আবার দুটো শূন্য নামিয়ে নিলাম, এখানে দেখো 14 তো হয়ে গেছে, 1.4 তো হয়েছে, 1.4 এর ডবল বা 14-র ডবল কত হয় 28, সেই 28টা এখানে বসালাম, এবার 28-এর পরে এমন একটা সংখ্যা বসাতে হবে যাতে এটা মিলে বা এর কাছাকাছি যায়, তাহলে 28-এর পর 1 বসিয়ে দেখি, 281 হচ্ছে, তাকে আবার 1 দ্বিগুণ করবো, তাহলে 281 কে 281, এবার 400 থেকে 281 বাদ দিলাম, কত হচ্ছে 119 হচ্ছে, 119 আবার আমরা দুটো শূন্য নামালাম, তাহলে দুটো শূন্য যদি নামাই তাহলে এখান থেকে কী হবো তোমাদের, এখানে আমাদের 141 হয়েই আছে, 141-এর ডবল 282,
282 বসালাম। 282 বসানোর পরে আমরা দেখলাম 282 2824 একে যদি আমরা 4 দিয়ে গুণ করি তবে কিন্তু আমাদের এখানে কত হচ্ছে নিকটবর্তী এটা হচ্ছে এবং নিচে পড়ে থাকছে হচ্ছে 604। তাহলে এটা দেখো অসংখ্য হয়েই যাবে, 1.414114 হয়েই যাবে। তো তার জন্য √2 হচ্ছে 1.414, এটা 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হচ্ছে 1.41 বলেছে এখানে, 2 দশমিক স্থান পর্যন্ত। এই জন্য এখানে 2 দশমিক স্থান পর্যন্ত এটা তাহলে দরকার নাই, 2 দশমিক 1.41 বোঝা গেল। তারপরে 5 নম্বর প্রশ্ন আছে, ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি লেখো। তো ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি হলো বাহু 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 অথবা বাহু কোণ বাহু অথবা কোণ কোণ বাহু অথবা সমকোণ অতিভুজ বাহু। তাহলে SAS 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 AAS RHS। চলে আসছি পরের প্রশ্নে, x+y = 5 এবং x-y = 1 হলে 8xy (x²+y²) মান নির্ণয় করো। তো এটা কী করে করবো? দেখো x+y 5 আর x-y 1 লিখে দিলাম, তাহলে 4xy এর সূত্র আমরা জানি x+y² - x-y² সেটা লিখে দিলাম। এবার ফোর এক্স ওয়াই এর মানটা হচ্ছে এটা, তো x+y এর মান আমরা জানি 5, তো 5 বসালাম। x-1 এর মান জানি 1, তাহলে 5² - 1² কত হলো? 25 - 1 = 24। তাহলে 4x² এর ভ্যালু পেলাম আমরা 24। এবার 2x² + y² এর ফর্মুলা আমরা জানি, x+y² + x-y² তো x+y এর ভ্যালু তো আমরা জানি 5 এবং x-y এর ভ্যালু আমরা জানি 1, তাহলে সেটাই বসিয়েলাম, 5² + 1² তার মানে 25 + 1 তাহলে 26। তাহলে x 4x² ভ্যালু পেলাম 24 আর 2x² + y² ভ্যালু পেলাম 26। তো এবার দেখো যদি আমরা 4x² এর সঙ্গে 2x² + y² গুণ করে দিই তবে আমরা কিন্তু 8xy (x²+y² অর্থাৎ এটা পেয়ে যাব। তো এই দুটোকে 24 গুণ 26 গুণ করলে আমরা উত্তর পেয়ে যাব, উত্তর হচ্ছে 624। বোঝা গেল? চলে আসছি পরের প্রশ্নে, সংখ্যারেখায় 6 + -2 এঁকে দেখাও। তো একটা সংখ্যারেখা আঁকলাম, ডান দিকে হলো 0, ডান দিকে প্লাস, 0 বাঁ দিকে হচ্ছে মাইনাস। তো এরকম করার পর প্রথমে হচ্ছে +6, তো +6 চলে এলাম, 1 2 3 4 5 6 এতটা এলো। আবার এখান থেকে -2, আবার -2 পিছাবো, 1 2 পিছিয়ে এলাম, তাহলে আলটিমেটলি আমাদের 4 এসে দাঁড়ালো। তো সেটাই লিখলাম 6 + -2, তুমি 6 - 2 = +4, তাহলে উত্তর হলো +4। এইভাবে সংখ্যারেখাটা তোমরা এঁকে দেবে। বোঝা গেল? এবার চলে আসি পরের প্রশ্নে, প্রথম বীজগাণিতিক সংখ্যামালাকে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে ভাগ করে ভাগফল নির্ণয় করো। প্রথম সংখ্যামালা হচ্ছে এটা এবং দ্বিতীয় সংখ্যামালা হচ্ছে এটা, এটাকে ভাগ করতে বলেছে। তো দেখি আমরা ভাগ করি, ভাগ করে কি পাই দেখি। দেখো -7x³y^4 এটা দিয়ে আমরা ভাগ করছি, তাহলে প্রথমে যদি -2xy² দিয়ে আমরা এটাকে গুণ করি তাহলে দেখো -1 নম্বর প্লাস হচ্ছেই, 7 × 2 = 14, এক্স আর x³ কত হয় x^4, y² আর y^4 কত হয় y^6, তাহলে একই রাশি চলে এলো। এখানে প্লাস ছিল তার মানে বিয়োগ করলে এটা মাইনাস হয়ে যাবে, কেটে গেল, থাকলো বাকি -21x³y^5 লিখে দিলাম। এবার দেখো এটাকে যদি আমরা +3y দিয়ে গুণ করি তাহলে -7 আছে, 3 × 7 = 21, -21 x³, এখানে কিছু x নাই তাহলে x³ বসে গেল, y^4 * y কত হয় y^5, তাহলে একই রাশি চলে এলো, তাহলে এখানে কেটে ভাগশেষ 0, তাহলে এটা হলো তোমাদের ভাগফল। বোঝা গেল? তাহলে উত্তর লিখে দেবে ভাগফল -2x - 2xy² + 3y। এবার চলে আসছি পরের প্রশ্ন, 5.1, ABC একটি ত্রিভুজ আঁকো যার BC সমান 5.5 সেন্টিমিটার, কোণ ABC সমান 60 ডিগ্রি ও কোণ ACB সমান 30 ডিগ্রি। তো এর দেখে নেব কীভাবে করব। প্রথমে তোমরা যেটা করবে, BC একটি বাহু, একটা 5.5 সেন্টিমিটার বাহু কেটে নেবে সাইডে, এটার ভ্যালু হবে 5.5 সেন্টিমিটার। এটা কেটে নিলে তোমাদের সুবিধা হবে, অঙ্ক করতে সুবিধা হবে, আঁকতে সুবিধা হবে ছবিটা। এবার একটা রেখা কেটে নিলে, এখানে রেখা কেটে নেওয়ার পরে ফার্স্টে তোমরা কি করলে, BC একটা বাহু 5.5 কেটে নিলে, কম্পাস দিয়ে 5.5 এখান থেকে এতটা কেটে নিলে, কাটা হয়ে গেল। এবার বি থেকে তোমরা একটা 60 ডিগ্রি কোণ অঙ্কন করবে, 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে গেলে করতে হবে
আমাদের কম্পাসে একটা নির্দিষ্ট মাপ নিতে হবে, যে কোনো একটা মাপ নিবে, মাপ নিয়ে একটা চাপ আঁকবে এরকম করে, ওই মাপ নিয়ে যেখানে এই চাপটা ছেদ করলো সেখান থেকে আবার একটা চাপ আঁকলে, এবার যেখানে দুটো ছেদবিন্দু পেলে সেটা একটা অসীম রেখা দিয়ে জয়েন করে দিলে, জয়েন হয়ে থাকলো। এবার যেখানে জয়েন হলো, এবার একটা একটা তোমার রেখা পেয়ে গেলে, এবার আর কিছু করতে হবে না, এবার চলে আসো সি বিন্দুতে। সি বিন্দু থেকে তোমাদের আঁকতে হবে 30 ডিগ্রি, কারণ বলেছি এ সি বি 30 ডিগ্রি। 30 ডিগ্রি করে আঁকবে, প্রথমে তোমাদেরকে 60 ডিগ্রির মতো করে আঁকতে হবে। দেখো 60 ডিগ্রির মতো করে আঁকতে গেলে কী করতে হবে, একই রকমভাবে একটা নির্দিষ্ট পরিমাণ চাপ নিয়ে প্রথমে একটা চাপ এঁকে দিলে, এখান থেকে আবার একটা চাপ আঁকলে ওই নির্দিষ্ট পরিমাণ জিনিস নিয়ে। আবার দেখো তাহলে এইখানে, এখান থেকে যদি তোমার এটা যোগ করতে, তাহলে এটা হয়ে গেলো 60 ডিগ্রি, কিন্তু তোমাদের চেয়েছে 30 ডিগ্রি। অর্থাৎ এই যে এই অ্যাঙ্গেলটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে, অর্থাৎ ওই একই চাপ রাখবে তোমরা, একই চাপ রেখে এখান থেকে এই কেটে নিলে, এখান থেকে এই কেটে নিলে, তাহলে এটা হয়ে গেলো 30 ডিগ্রি, 60 ডিগ্রির হাফ। তো এখান থেকে দেখো এটা তোমরা জয়েন করে দিলে, জয়েন যেই তোমরা করলে তখন তোমরা এখানে একটা বিন্দু পেলে, এই বিন্দুটার নাম দিলে এ, তাহলে এ বি সি হয়ে গেলো, যেখানে এ বি সি হচ্ছে 60 ডিগ্রি এবং এ সি বি হচ্ছে 30 ডিগ্রি, এবং বি সির ভ্যালু হচ্ছে 5.5 সেন্টিমিটার। বোঝা গেল, তোমরা আগেও করেছো। পরের প্রশ্ন দেখো, করিম চাচার আয়তক্ষেত্রকার জমির দৈর্ঘ্য প্রস্থের 2 গুণ এবং জমির ক্ষেত্রফল 578 বর্গমিটার, করিম চাচার জমিটির দৈর্ঘ্য প্রস্থ ও পরিসীমা নির্ণয় করো। তো সমাধান দেখে নিই, ধরি করিম চাচার আয়তক্ষেত্রকার জমির প্রস্থ x মিটার, অতএব ওই জমির দৈর্ঘ্য 2x মিটার, কেন প্রস্থের 2 গুণ বলেছে, দৈর্ঘ্য প্রস্থের 2 গুণ, অর্থাৎ জমির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে এক্স ইন্টু 2x, তাহলে 2x² হয়ে গেল ক্ষেত্রফল, তাহলে 2x² ক্ষেত্রফলটা বলে দিয়েছে 578 বর্গমিটার, তাহলে হিসাব মতো শর্ত অনুসারে 2x² সমান 578, তাহলে x² সমান 5 7, সরি এখানে 578, প্রশ্নটা দেখে নিই একবার, 578 আছে, ঠিক আছে, তো এখানে 578 হবে, 578, 578/2, কেন 2টা এদিকে চলে এলো, সমান 289 হচ্ছে, তাহলে এক্স সমান √289, মানে এক্স সমান 17, অর্থাৎ জমিটির প্রস্থ 17। এবার জমিটির প্রস্থ যদি পেয়ে যায় তাহলে দৈর্ঘ্য পেয়ে যাবো, কারণ 2 গুণ বলেছে দৈর্ঘ্যটা, জমির দৈর্ঘ্য হচ্ছে 17 গুণ 2, মানে 34 মিটার, তাহলে জমির পরিসীমা কত পাবো, পরিসীমা পাবো 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ 17, তো 2 গুণ 34 যোগ 17, মানে 2 গুণ 51, মানে কত হচ্ছে 102 মিটার, উত্তর হয়ে গেল 102 মিটার, এই জায়গা ঠিক করে নেবে, 578 হবে। চলে আসছি পরের প্রশ্নে, 90 মিটার লম্বা একটি রেলগাড়ি একটি স্তম্ভকে 25 সেকেন্ডে অতিক্রম করলো, রেলগাড়ির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার নির্ণয় করো। তো এটাই তোমাদের শেষ প্রশ্ন, দেখো 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, আর 1000 মিটার সমান 1 কিলোমিটার। তো গণিতের ভাষায় সমস্যাটি হলো সময় আর দূরত্ব দুটো খোপ করে নিলাম, 25 সেকেন্ডে যায় 90 মিটার, 3600 সেকেন্ডে যায় কত মিটার। তো সময় বাড়লে একই সময়ে ট্রেনের দূর বেশি দূরত্ব অতিক্রম করবে, তাই সময় ও দূরত্বের মধ্যে সরল সম্পর্ক, তো সেটাই করা হয়েছে। তো যদি সরল সম্পর্ক হয় 25:3600, 90:কত, অর্থাৎ এক্স, তাহলে নিম্ন দূরত্ব 3600×90/25, এর কাটাকাটি করলে 144 হচ্ছে, 144×90, 1000 12960 সমান 12.96 কিলোমিটার, অর্থাৎ রেলগাড়িটি 3600 সেকেন্ডে, অর্থাৎ 1 ঘন্টায় 12.96 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে, রেলগাড়িটির গতিবেগ 12.96 কিলোমিটার/ঘন্টা, কারণ 1 ঘন্টায় যতটা দূরত্ব অতিক্রম করে সেটাই তার গতিবেগ। তো এটাই হচ্ছে তোমাদের উত্তর। তো তোমাদের সপ্তম শ্রেণীর সমস্ত বিষয়ের মডেল অ্যাক্টিভিটি কমপ্লিট হয়ে গেল। এবার তোমাদের এতগুলো যে সাবজেক্ট কমপ্লিট করলাম সেই কটা সব সাবজেক্ট একসঙ্গে একটি ভিডিওর মধ্যে আনবো কি না, তোমার যদি প্রয়োজন হয় সেটা কিন্তু কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবে, তাহলে সেই মতো করে প্রত্যেকটি ভিডিও একসঙ্গে করে একটি ভিডিওর মধ্যে সব সাবজেক্ট আনা হবে, কমেন্টে তোমাদের রিপ্লাই পেলে আমি সেরকম ভিডিও আনবো। তাহলে তোমরা সকলে ভালো থাকবে, এবং ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকছে।